ভালো এবং খারাপ উভয়টাই কাতাবা লিখে রেখেছেন অর্থাৎ ভালো কাজ এবং খারাপ কাজ সবগুলো লিখে রেখেছেন হচ্ছে আব্বাস পরিচয় আমরা জানিত আবদুল্লাহ আব্বাস চাচাতো ভাই কাজিন এবং তাকে বলা হয় রোফাসরিন মুফাসের যিনি সর্দার

কেউ যদি ভালো কাজ করার ইচ্ছে করলো অতপর সে ভালো কাজ অনুযায়ী সে ইচ্ছে অনুযায়ী আমল করে দিল মনে করো তুমি ইচ্ছে করলে এবার একটা কি করবা তোমার তো এখন কোরবানি ফরজ হয় নাই মনে করো তুমি কোরবানি করবা বলেছ ইচ্ছে করেছো যে আল্লাহ আমাকে দিলে আমি কোরবানি করব বা উমরা করার ইচ্ছে করলাম যে আল্লাহ আমাকে যদি তাওফিক দান করেন সব ঠিকঠাক রাখেন সুস্থ রাখেন টাকা দেন হ্যাঁ আমি ইনশাল্লাহ কি করবো উমরা করতে যাব এরকম যদি ইচ্ছে করো আল্লাহ তোমাকে সাথে সাথে একটা সওয়াব দিয়ে দিবেন না করলেও করতে না পারলেও না আর যদি করে ফেলো তাহলে আল্লাহ রসুল সাল্লাম বলছেন হাতিজে যে করে ফেলে তাহলে আল্লাহ তার জন্য লিখে রাখেন আল্লাহ নিজের কাছে লিখে রাখেন তার মানে এই একটি ভালো কাজ করলে তুমি আল্লাহ তোমাকে দশ গুণ অর্থাৎ দশটি ভালো কাজের সমান সব দিবেন শুধু তাই নয়

আল্লাহর অবাধ্য হই ইলা আদাফিন কাসীরা শুধু 700 না এটা 700 থেকে আরো অনেক গুণ অনেক 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 গুণ বাড়তে পারে বরং তা অনেক গুণ হতে পারে ওয়া ইন হাম্মা বিসসাইয়্যাতিন এরপরে দেখো যদি কেউ খারাপ কাজ করে ইচ্ছা করে সংকল্প করে ফালা ইয়ামালহা অতঃপর সে অনুযায়ী সে আমল করল না দেখো কাতাবা তাহলে আল্লাহ তার জন্য কেউ যদি খারাপ কাজ করতে ইচ্ছে করে যে আজকে আমি একটা আম্মুর সাথে আজকে একটু কি করব আম্মুকে একটা একটু ভালো ব্যবহার আজকে একটু খারাপ ব্যবহার করব এই যে একটা খারাপ কথা বলার চেষ্টা করলাম করলাম আল্লাহ তোমাকে তুমি আবার এটা কি করলা আবার পরে না আমি এটা করলে তো আল্লাহ গুনা দিবেন এইরকম করে তুমি যদি কি করো ওই কাজটা না করো তখন আল্লাহ তোমাকে একটা সবাব দিবেন মানে খারাপ কাজ করার ইচ্ছে করেছ কিন্তু খারাপ কাজটা করো নাই এই জন্য তোমাকে একটি পূর্ণ ভালো কাজের স্বয়াব দিবেন হ্যান আল্লাহ দেখেছ ইচ্ছে করলো খারাপ কাজের ইচ্ছে করে না করলে এটা আবার কি আল্লাহ উল্টো সবাব দিয়ে দেন আল্লাহ পূর্ণ দিয়ে দেন ভালো কাজের জন্য ভালো কাজ করেছে হিসেবে লিখে দেয় একটি পূর্ণ সবাব দিয়ে দেন ইন হাম্মা যদি সংকল্প করে বিহা পুরো খারাপ কাজের ফ আমি অতপর তা আমল করলো অতপর তা কাজে বাস্তবায়ন করলো মাত্র খারাপ কাজ বা আল্লাহ তার জন্য একটি মাত্র দেখছো একটি মানে সবাবের ক্ষেত্রে আল্লাহ দশ থেকে সাতশো গুণা আরো বেশি বাড়াই দেন আর গুনাহের ক্ষেত্রে ইচ্ছে করলে ইচ্ছে করে মানে ইচ্ছে সংকল্প করেছে কিন্তু গুনা লিখে নাই গুনা গুনা করে নাই তাহলে আল্লাহ এর বিপরীতে তাকে আরো উল্টো সবাব দেন নাকি দিন আর যদি সে কাজে পরিণত করেন তাহলে আল্লাহ তার জন্য একটি মন্দ কাজের গুণা বা একটি মন্দ কাজে লিখে রাখেন একটি গুণাই লিখে রাখেন ঠিক আছে তো আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি হ্যাঁ উত্তম কাজ করার ইচ্ছে করার এবং তা বাস্তবায়ন করার তা দান করুক এবং মন্দ কাজ থেকে বিরত থাকার তাও দান করুক I mean